হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওটি হোয়াটস ইটে নিনে দে এই টাইপের একটি ভিডিও। আমার 8 মাস বয়সের বেবিটা সারাদিনে কী কী খেয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বাবুকে খাওয়ানো নিয়ে আমি অনেক ভিডিওস দেখেছি, তারপরে নেটে সার্চ করেছি, দেখেছি, আর শিশু স্পেশালিস্টের কাছে সাজেশন নিয়েছি। তো কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে বেবিদেরকে মানে জাস্ট বেশি বেশি করে খাওয়াচ্ছি সেটাই মেন বিষয় না, বেবি কতটুকু রুচির সাথে খাচ্ছে সেটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আর বেবিকে জাস্ট অন্য মনস্ক করে ওদের কনসেন্ট্রেশনটা ডাইভার্ট করে জোর করে গলাধকরণ করালেই হবে না, বেবি সেটা কীভাবে খাচ্ছে সেটাও অনেক বেশি ফ্যাক্ট ম্যাটার করে। আর বেবি ব্রেন ডেভেলপ করার জন্য তাদেরকে আনন্দের সাথে খাওয়াতে হবে, বকাঝকা করে বা রাগ করে খাওয়ানো যাবে না, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আর বেবি সুস্থ থাকার মানে এই না যে সে অনেক মোটা হবে, হেলদি মানে অনেক বেশি ওয়েট গেইন করতে হবে, বেবি মানে কী পরিমাণে খাচ্ছে সে সুস্থ আছে এটাই মেন, মানে অনেক বেশি মোটা হতে হবে সেরকম কিছু না, মিডিয়াম থাকলেও হবে, বাট আন্ডার ওয়েট হওয়া অবভিয়াসলি যাবে না। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা জেনেছি সেটা পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, একটা করে বা দুইটা বা খুব জোর হলে তিনটা, সব রকম পুষ্টিকর খাবার অ্যাট এ টাইম খাওয়ানো যাবে না, তাহলে তারা ডাইজেস্ট করতে পারবে না, শুধু খেলেই হবে না হজম করতে হবে। তো সারাদিনে কী কী খেলো সেটা শেয়ার করা যাক। প্রথমে আমি ওকে দিয়েছিলাম সকালের নাস্তা হিসেবে একটা প্যানকেক, এটি আমি বানিয়ে নিয়েছি দুধ, ডিম, সামান্য ময়দা, আর তারপরে সেটা আমি বাটার দিয়ে বেক করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, ওর যেহেতু দাঁত নেই তো অনেক সফট, ও নিজে থেকেই হাত দিয়ে খেতে পারবে। এটা আমি বেক করে নিয়ে যখন হালকা গরম থাকবে সে অবস্থায় ওকে সার্ভ করব, ও নিজে হাত দিয়ে ধরে যতটুকু খেতে পারবে ফার্স্টে খাবে, তার পরবর্তীতে আমি ওকে খাইয়ে দিব। সকালে নাস্তার পরে কিছুক্ষণ খেলাধুলা করে গোসলের আগে ওকে আর একটা স্ন্যাক্স দিই, তা এখানে আমি সেই জন্য ওকে একটা ফল দিয়েছি, কলা। ওর যেহেতু দাঁত নেই এই যে ওকে একটু নরম করে এভাবে চটকিয়ে ওকে দিব, ও খেয়ে নেবে। তারপরে ওকে আমি মাঝে মধ্যে চকলেট দেই, 8 মাস থেকেই, বেশি একটা দেই না, জাস্ট ওকে টেস্ট বার মানে ডিফারেন্স বোঝানোর জন্য, খাবারের ভ্যারিয়েশন বোঝানোর জন্য বা ওর খাবারের প্রতি কিউরিয়াসিটি আনার জন্য অনেক সময় আমি চকলেট দিতাম ওকে। তো এই যে তেমন একটা খায় না, দেখেন দাঁত নেই বাট একটু শক্ত হয়েছে এরকম, মানে সেটা দিয়ে ও খুবই ট্রাই করে এটা কাটার জন্য আর কি। তো যেভাবে ও খাওয়ার চেষ্টা করছিল, আর সারাদিনে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে অবশ্যই। তো এই যে দেখেন ও যাই খায় আমি চেষ্টা করি ও নিজে হাতে প্রথমে ট্রাই করুক, ও পারুক না পারুক। এই যে খাবার সার্ভ করার আগে আমি অবশ্যই ওর হাত পরিষ্কার করে ধুয়ে দিই। তারপর এটা আমি দুপুরের খাবারে দিয়েছিলাম, এখানে আছে ওটস আর গাজর, ওকে একসঙ্গে রান্না করে দিয়েছি দুধ দিয়ে একটা হালুয়া আর কি। দুপুরের খাবারের সাথে আমি বেবিকে একটা স্যুপ সার্ভ করেছিলাম, স্যুপ বেবিদের জন্য অনেক ভালো যদি সেটা হোমমেড হয়, বাট এটা আমার রং ডিসিশন ছিল, আমি প্যাকেট স্যুপ ওকে দিয়েছিলাম বাট তেমন একটাও খায় নাই, ঝাল হয়েছিল, আমি খেয়ে নিয়েছি পরবর্তীতে। আর এখানে ওটা লাস্ট টাইম, আমি ওকে আর কখনও প্যাকেট স্যুপ দেই নাই। আর ওকে সন্ধ্যায় আমি দিয়েছিলাম স্ন্যাক্স হিসেবে পুডিং, যেটা ওর ওয়ান অফ দ্য বেস্ট মানে মোস্ট পছন্দের খাবার, তো এটাও সম্পূর্ণ খেয়ে নিয়েছিল। পুডিং ওর অনেক পছন্দের একটা খাবার আর কি, খুবই অল্প করে ওর জন্য বানাই। আর রাত্রে ঘুমানোর আগে ওকে দিয়েছিলাম চিড়া, কলা আর দুধ, দুধ দিয়ে মাখিয়ে, এটা ওর অনেক পছন্দের খাবার, সম্পূর্ণটাই খেয়ে নেয়। থ্যাংকস এ লট ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ ভিউয়ার্স।